নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্বাধীন তদন্ত চালানোর ব্যাপারে সম্মতি পেতে ব্যর্থ হলো রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনকে 18টি লেপার্ড ট্যাঙ্ক হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মানি। এদিকে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী নর্থ স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের স্বাধীন তদন্ত চেয়ে ব্যর্থ হল মস্কো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গেল মাসে ইউক্রেনে আক্রমণের প্রথম বার্ষিকীর কয়েকদিন আগে খসড়া প্রস্তাবটি করেছিল পুতিন প্রশাসন। তবে সোমবার নিরাপত্তা পরিষদে মস্কোর পক্ষে শুধু রাশিয়া, চীন এবং ব্রাজিল ভোটদান করে। বাকি 12 কাউন্সিল সদস্য ভোটদানে বিরত ছিল। প্রস্তাবটি পাশ করতে প্রয়োজন ছিল কমপক্ষে 9টি ভোট, যেখানে রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের ভেটো থাকবে না। সোমবার নেদারল্যান্ড সফরে গিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস জানালেন, ইউক্রেনকে এরই মধ্যে 18টি লেপার ট্যাঙ্ক হস্তান্তর করেছে বার্লিন। আরও ট্যাঙ্ক সরবরাহ করার প্রক্রিয়া চলছে। আমরা ইউক্রেনের পাশে রয়েছি, যে দেশকে আমরা রাজনৈতিক অর্থনৈতিকভাবে সমর্থন করি। বিশেষ করে নেদারল্যান্ডস ও জার্মানি অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণও প্রদান করে ইউক্রেনকে। একই দিনে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ঝাপরিঝিয়ায় একটি জলবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরবর্তীতে গেল 22 মার্চ রুশ রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ঝাপরিঝিয়ার আবাসিক ব্লকগুলো পরিদর্শন করেন তিনি। নিবিড় আমিন, নিউজ 24।